আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যানবাহনের মালিকানা পরিবর্তন সম্পর্কে। যানবাহনের মালিকানা পরিবর্তন সম্পর্কে যে যে ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে তা সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আকারে আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে দেখুন, এখনই সেখানে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখি যে গাড়ির মালিকানা বদলি করার জন্য কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়। আমরা গুগলে সার্চ করলাম মালিকানা বদলি, মালিকানা বদলি লিখে যখন সার্চ করলাম তখন দেখুন এখানে লিখা আছে মালিকানা বদলি বাংলাদেশ সড়ক। এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে এই পৃষ্ঠায় নিয়ে আসবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি মালিকানা বদলি, মালিকানা বদলির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ক্রেতার করণীয়, এখানে হচ্ছে ক্রেতার করণীয় আর বিক্রেতার করণীয়, বিক্রেতার করণীয়, ক্রেতার করণীয় কি কি, ক্রেতার 6 ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হবে আর বিক্রেতার 4 ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আমরা বুঝতে পারলাম যানবাহন ক্রয় বিক্রয় করার জন্য ক্রেতার 6 ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে আর বিক্রেতার 4 ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে। তো এই সকল ধরনের কাগজপত্র ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এখনই চেক করে নিন, ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। চলুন আমরা এখন জানি কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়। পূরণকৃত ও স্বাক্ষরকৃত টিও ও টিটিও ফর্ম, পূরণকৃত ও স্বাক্ষরকৃত টিও ও টিটিও ফর্ম, এখানে দেখুন এটি হচ্ছে টিটিও ফর্ম, টিটিও ফর্ম, টিটিও ফর্মের ক্ষেত্রে এখানে এখানে গাড়ি ক্রেতার নাম ও তার পরিচয় সম্পূর্ণটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে গাড়িটি কিনতে আগ্রহী ওই গাড়িটির সম্পূর্ণ ডিটেলস এখানে, গাড়িটির সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যার থেকে গাড়ি ক্রয় করবেন তার নাম, ঠিকানা ও তার দুটি নমুনা স্বাক্ষর এখানে নেবেন। আর এখানে আপনি ক্রেতা নিজেই স্বাক্ষর করবে এখানে, এটি হচ্ছে টিও ফর্ম। টিও ফর্মের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ নাম, অ্যাড্রেস যা কিছু আছে সব পরিবর্তন করে নেবেন। তারপর এখানে হচ্ছে গাড়ির যে ধরনের ইনফরমেশন আছে আপনি জানেন সেই ধরনের সকল ইনফরমেশন এখানে দিয়ে পরিবর্তন করে নেবেন। এখানে হচ্ছে, এখানে হচ্ছে বিক্রেতার সম্পূর্ণ ইনফরমেশনটা এখানে দিয়ে নেবেন এবং গাড়ি ক্রেতা এখানে স্বাক্ষর করবে। তো এটি হচ্ছে টিও ফর্ম। দুই নম্বরে প্রয়োজনীয় ফি জমাদানের রসিদ। তো আপনার যানবাহনটি, আপনার যানবাহনটি বিক্রয় করার সময় বিআরটিএ কে কি ধরনের ফি বা কত টাকা আপনার জমা দিতে হবে সেটা তো আপনার অবশ্যই জানতে হবে। তো আমরা আমরা প্রথমে গুগলে সার্চ করছিলাম যে মালিকানা বদলি, মালিকানা বদলির একদম প্রথমেই লেখা আছে নিবন্ধন ও মালিকানা বদলির ফি। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই পৃষ্ঠায় নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মালিকানা বদলির যাবতীয় ফি এখানে দেওয়া আছে, এই যে মোটরযান নিবন্ধন ও মালিকানা বদলি ফি। আপনি যে গাড়িটি বিক্রি করছেন সেই গাড়িটির ধরন অনুপাতে বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণে ফি ধার্য করেছে। তো ইঞ্জিন ক্যাপাসিটি 100 সিসি পর্যন্ত 4200 টাকা, ইঞ্জিন ক্যাপাসিটি 100 সিসির ঊর্ধ্বে 5600 টাকা। তো আপনার গাড়ি কি ধরনের যানবাহন, আপনার সেই যানবাহনটি আসন সংখ্যা ও আপনার গাড়িটির ফি কত হবে আপনারা এখান থেকে তা দেখে নিতে পারেন। তিন নম্বরে হচ্ছে টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি, মানে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু ভারী যানবাহন বা মোটর সাইকেল ছাড়া অন্য বড় যে কোনো যানবাহন ক্রয় বিক্রয় করার সময় ক্রেতার অবশ্যই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। চার নম্বরে মূল রেজিস্ট্রেশন সনদ উভয় কপি, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন ক্ষেত্রে, এটি আসলে সবসময় প্রয়োজন হয় না তবে আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। পাঁচ নম্বরে হচ্ছে ছবি সহ নন জুডিশিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা, ক্রেতার হলফনামা সম্পর্কে আমি এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম,
আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। তো আমি আপনাদেরকে আবারও একটু দেখাই। ক্রেতার হলফনামা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ক্রেতার হলফনামা। হলফনামা সাধারণত যে কোনো একজন উকিলের মাধ্যমে তৈরি করতে হয়। তো এক্ষেত্রে আপনি যদি হলফনামার লেখাগুলো আছে সেগুলো যদি আপনি দুই পাতার স্ট্যাম্পে আপনার নাম, ঠিকানা ও সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে এখানে লিখে, তারপর আপনি যদি এটা স্ট্যাম্পে প্রিন্ট করে মাত্র 500 টাকা খরচ করে যে কোনো একজন উকিলের থেকে নোটারি করে নেন, তাহলে আপনার খরচটা অনেক কম পড়বে। তো এটি হচ্ছে ক্রেতার হলফনামা, আর এটি হচ্ছে বিক্রেতার হলফনামা। এটি হচ্ছে বিক্রেতার হলফনামা। তো জাস্ট আপনারা এখান থেকে ফাইলটি ডাউনলোড করে সব কিছু পরিবর্তন করে নেবেন। 6 নম্বরে, সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফর্মে ক্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম, পিতার নাম, স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙিন ফটো সহ ফর্মের অন্যান্য সকল তথ্য প্রদান। ইংরেজিতে নাম, পিতার নাম ও সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এই ফর্মটি হচ্ছে এটা, এখানে আপনারা আপনাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা সম্পূর্ণটা ইংরেজিতে বড় অক্ষরে লিখে নেবেন। তো আর এখানে আপনারা আপনাদের ছবি দিবেন। এটি হচ্ছে শুধু ক্রেতার ক্ষেত্রে, ক্রেতা তার 4টি নমুনা স্বাক্ষর এখানে প্রদান করতে হবে। এখানে সম্পূর্ণটা ফিল আপ করার পর যখন প্রিন্ট করবে তখন সে এই 4টি স্বাক্ষর এই কাগজটিতে প্রদান করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন, তবে ক্রেতা কোনো প্রতিষ্ঠান হলে, ক্রেতা যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে উপরে বর্ণিত সকল কাগজপত্র সহ অফিসিয়াল প্যাডে চিঠি, হলফনামা ব্যতীত, উপরে বর্ণিত সকল কাগজপত্র সহ শুধু হলফনামা ব্যতীত সকল কাগজপত্র প্রয়োজন হবে। যেমন হলফনামা হচ্ছে এটি, এই যে ছবি সহ নন জুডিশিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা। হলফনামা ব্যতীত আর যে 5টি ফর্মের কথা বলা আছে এগুলা সবগুলা থাকতে হবে। আর বিক্রেতার করণীয়, বিক্রেতা হচ্ছে টিটিও এবং বিক্রয় রসিদের স্বাক্ষর, টিটিও ও বিক্রয় রসিদের স্বাক্ষর। এটি হচ্ছে টিটিও ফর্ম, এটি হচ্ছে টিটিও ফর্ম। বিক্রেতা এখানে 2টি স্বাক্ষর করবে, এখানে তার নাম, ঠিকানা এগুলো দিতে হবে। আর হচ্ছে বিক্রয় রসিদের স্বাক্ষর, এটি হচ্ছে বিক্রয় রসিদ, এটি হচ্ছে বিক্রয় রসিদ। বিক্রয় রসিদে বিক্রেতা স্বাক্ষর করবে। চার নম্বরে হচ্ছে, মোটর জাহানটি ব্যাংক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকৃত প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করতে হবে। যে যানবাহনটি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন সেই যানবাহনটি যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র পরিশোধ করে আপনাকে গাড়িটি ক্রয় বিক্রয় করতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে গাড়ির বা যে কোনো ধরনের যানবাহনের মালিকানা পরিবর্তন করতে হয়। তো আপনারা যদি এই ডকুমেন্টসগুলো ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের বাসায় অথবা কোনো কম্পিউটার দোকানে এগুলো নামগুলো লিখে আপনারা প্রিন্ট করেন, তাহলে আপনাদের কাজ মোটামুটি শেষ। আর শুধু এদের প্রয়োজনীয় ফি জমাদানের রসিদ, এটা হচ্ছে বিআরটি এর আইন মোতাবেক যেখানে ফিটি জমা দেওয়া দরকার সেখানে আপনারা এই ফিটি জমা দিয়ে বিক্রয় রসিদ সহ আপনারা বিআরটি এর আপনার আপনার নির্দিষ্ট স্থানে যেখানে গাড়ির মালিকানা বদলির কাজ করা হয় সেখানে চলে যাবেন। তাহলে আশা করি একদিনের, 1 থেকে 5 দিনের ভিতরে আপনার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যানবাহন মালিকানা বদলির ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যদি এমনই ইন্টারেস্টিং আর প্রয়োজনীয় ভিডিও পেতে
পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।